সামনেই পঞ্চায়েত নির্বাচন। গত লোকসভা ও বিধানসভা ভোটের নিরিখে মেটালি ব্লকে অনেকটাই পিছিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যদিও ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের দখলে রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে তাই কোনো ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল কংগ্রেস। মানুষের মান ভাঙাতে এবার মেটালি ব্লকে বাড়ি বাড়ি তৃণমূল নামে এক অভিনব কর্মসূচি গ্রহণ করল মেটালি ব্লক যুব তৃণমূল কংগ্রেস। আজ চালসার ব্লক যুব কংগ্রেস কার্যালয়ে ওই কর্মসূচির বিষয়ে এক সাংবাদিক বৈঠক করা হয়। কি এই কর্মসূচি, এই বিষয়ে যুব তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সহসভাপতি দীপক ভুজেল বলেন, এই কর্মসূচির অন্তর্গত যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের বাড়ি বাড়ি যাবেন। জনগণ সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা ঠিকঠাক পাচ্ছেন কিনা, কেউ না পেলে কেন পাচ্ছেন না ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। পাশাপাশি সরকারি জনমুখী বিভিন্ন প্রকল্পের বিষয়েও জনগণকে সচেতন করা হবে। এই কর্মসূচি মানুষের মধ্যে অনেকটা প্রভাব ফেলবে বলে তারা দাবি করেন। তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ ও যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চ্যাটার্জির অনুমতি নিয়েই এই কর্মসূচি করা হবে। ব্লক যুব তৃণমূলের সভানেত্রী স্বপ্না ওরাও বলেন, মেটালি ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতেই ধাপে ধাপে এই কর্মসূচি চলবে। শনিবার মাটিয়ালি বাতাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে এই কর্মসূচির সূচনা করা হবে। এদিনের সাংবাদিক বৈঠকে মেটালি ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল অঞ্চল সভাপতি সহ ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। চালসা থেকে অর্পিতা মৈত্র, রিপোর্ট চালসা টাইমস। আজকে আমাদের যে বাড়ি বাড়ি তৃণমূল কর্মসূচি যে ছিল, আজ থেকে আমাদের এক নম্বর অঞ্চলে ব্লক সভাপতি স্বপ্না ওরা, যুব সভাপতি স্বপ্না ওরার নেতৃত্বে কর্মসূচি আরম্ভ হচ্ছে। আজকে মঙ্গলবাড়ি এই এরিয়া আজকের থেকে আরম্ভ হচ্ছে। আজকে বিকাল পাঁচটা চারটা তিলকোটে কালকে হবে পাঁচটার থেকে। বিধাননগরে 21 তারিখ বিধাননগর অঞ্চল প্রেসিডেন্টও আছেন সুজিত, আর 2 নম্বরে 22 তারিখে হবে। হাট 23 তারিখ থেকে, হাট জিপি ইংলং জিপি 21 তারিখ থেকে। এখানে ইংলং জিপি প্রেসিডেন্ট সরোজ রিকাস আছেন, মানে আমাদের পঞ্চায়েত আছেন সব, এক নম্বর জিপির পঞ্চায়েত, হাটের প্রধান পঞ্চায়েত, বিধাননগর থেকে রিঙ্কু অঞ্চল প্রেসিডেন্ট, আমাদের 2 নম্বরের অঞ্চল প্রেসিডেন্ট, সবাই আছে যুব থেকে। বাড়ি বাড়ি তৃণমূলে আমাদের বাংলা সরকার পশ্চিমবঙ্গ সরকারের কি কি উপলব্ধি ওনারা পেয়েছেন আর কি কি নাই, যেমন পরিবারে যে লক্ষ্মীর ভান্ডার পায় কিনা, যদি না পায় আমাদের মেম্বাররা যায় সেই জায়গায় পাওয়ার ব্যবস্থা করে দিবে, স্বাস্থ্য সাথী কার্ড আছে কিনা সেই জায়গায় না থাকলে পরে, যেরকম জয় জোহার বাংলা পেন্সিল, পরিবারে কেউ কন্যাশ্রী উপযুক্ত সময় হলে পরে, রূপশ্রীর অনেকে পায় না, রূপশ্রীর অনেকে বুঝে না, তো এইগুলো না আমাদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের কি কি উপলব্ধিগুলো পাচ্ছেন পাচ্ছেন না সেগুলো আমরা দেখবো। পুরো জেলায় তো এখন গ্রামে চলো যাই এই কর্মসূচি চলছে, সেই জায়গায় মেটালি ব্লকে বাড়ি বাড়ি তৃণমূল, মানে এটা কি অ্যাকচুয়ালি? এটা আমরা যুবরা করতেছি, এক তো টোটালি এটা আমাদের মেটলি ব্লক এমন একটা জায়গা হয়ে গেছে কি আমাদের এমপিও হারাইছি, এমএলএও হারাইছি, হয়তো আমাদের সংগঠন ভালো নেই, এই ধারণাতেই আমরা যুবরা সব মিলে বাড়ি বাড়ি চলো, কমসে কম হর বাড়িতে ফ্যাসিলিটি আছে কিনা সেই জন্যই আমাদের এই জন্য কর্মসূচিটা নেওয়া। কি মনে হচ্ছে সামনে পঞ্চায়েত এই কর্মসূচি কতটা কার্যকর হবে? এই 100% কার্যকর হবে, 100% আমরা জিজ্ঞাসা করেছি, উনি এই ব্যাপারে আমাদের পরামর্শ দিয়েছেন, হ্যাঁ তোমরা করো ভালো জিনিসটা উদ্যোগটা, আর আমাদের জলপাইগুড়ি যুব জেলা সভাপতিকেও আমাদের এটা বলা হয়েছে, উনি বাইরে আছেন। আজকের থেকে আমাদের মেটলি ব্লকে কর্মসূচি যুবর থেকে আরম্ভ। এই কর্মসূচিটা নেওয়ার কারণ হচ্ছে আমরা সবাই অনেক জায়গায় গেলাম, মেটলি ব্লকের অনেক জায়গায় ঘুরছি, তো অনেক জায়গায় শুনলাম যে অনেকরা বললো যে আমরা এটা জিনিস পাই না, এই জিনিস পাই না, তো মানে তার জন্য আমরা এই প্রকল্পটা করেছি যে বাড়ি বাড়ি তৃণমূলটা। দুয়ারে সরকারে তো সবাই আসতে পারতেছে না, অনেকজনের অনেক কিছু প্রবলেম থাকতে পারে, যেমন বাগানের
বাগানে কাজ ছেড়ে আসতে পারে না, একদিন কাজ অ্যাবসেন্ট হয়ে যাবে বলে। আর অনেকে আছেন যারা বয়স্ক লোকরা বাড়ি থেকে আসতে পারে না দুয়ারে সরকারে। আর এমন এমন পরিবারও আছেন যারা মানে বুঝতে পারতেছেন না, যেমন আমি কালকে নাকি বাগানে গেছি, ওখানে দুয়ারে সরকার লাগছিল, অনেকজন আসছিল, কিন্তু যে চারটার সময় দুয়ারে সরকার তো উঠে যায়, তো চারটার সময় আসতেছিল, তো বাগানের লোকগুলো তো সে সময় অনেকজন করতে পারে না, তো তার জন্য আমরা এই যুব থেকে এই বাড়ি বাড়ির সেটা করতেছি আমরা, যাতে আমরা বাড়ি বাড়ি গিয়ে ওদের কি সমস্যা, ওরা কি লক্ষ্মী ভাণ্ডার ইয়া তো ওল্ড এজ পেনশন, বিধবা পেনশন, স্বাস্থ্যসাথী কার্ড, এসটি এসসি ওবিসি সার্টিফিকেট বানাইতে পারতেছি কি পারতেছে না, যদি না পারে তাহলে আমরা হেল্প করে দিব, এর জন্যই আমরা এই প্রোগ্রামটা করছি। কি মনে হচ্ছে এই কর্মসূচি কতটা কার্যকর প্রভাব ফেলবে? আমার মনে হচ্ছে এটা খুবই ভালো হবে, কেন কি এই উদ্যোগটা হয়তো আমাকে আগেই নেওয়া দরকার ছিল, তো সেটা আমি আগে হয়তো বুঝতে পারিনি, তো ভালোই হবে এটা। জালসা সহ পশ্চিম ডুয়ার্সের জনসাধারণের জন্য সুখবর, এখন থেকে সমস্ত রকম রোগের ডাক্তার পেয়ে যাবেন ডুয়ার্স মেডিসিন সেন্টারে। যেমন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ, নাক কান গলার ডাক্তার, হাড়ের ডাক্তার, চেস্ট স্পেশালিস্ট ও জেনারেল ফিজিশিয়ান। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7384903178 অথবা 7908292699 এই নাম্বারে। ঠিকানা চালসা গ্রামীণ হাসপাতালের বিপরীতে ডুয়ার্স মেডিসিন সেন্টার।